এজন এচিএছ বিষয়াৰ সম্পত্তিৰ পাহাৰ। দুর্নীতির ধনেরে সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগ। উদ্যোগ, পেট্রোল পাম্প, বাগিচা সকলোরে স্বত্বাধিকারী এও। খড়বিতিয়াত কেবা ঠাইতো বিশাল বিশাল অট্টালিকা দেখা যায়। ঢেকিয়াজুলিত তেওঁ তাতে বহু সম্পত্তি তেওঁ ক্ৰয় কৰিছে, তাতে এটা কারখানাও খুলিছে, তেওঁ চাহ বাগান থকা বুলি আমি গম পাইছো। শুনি চাগে আপনার চকু কপালত উঠিছে। যি সময়ত রাজ্য সরকারে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলাইছে, সেই সময়তে দুর্নীতির সদাগর এই এসিএস বিষয়াই গড়িছে সম্পত্তির পাহাড়। এসিএস বিষয়া জয়ন্ত সরকারের বিয়াগুণ কেলেঙ্কারি। উত্তর কাছাড়ের হাজার কোটি কেলেঙ্কারিতে অভিযুক্ত জয়ন্ত। দেশ যদি চাঞ্চল্যকর সৃষ্টি করা উত্তর কাছাড় এক হাজার টাকা কেলেঙ্কারির অংশীদার, এজন রাজচক্র বিষয়ার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, পত্নী, বংশ পরিয়াল সকলোরে নামত সম্পত্তি আছে জয়ন্ত সরকারের। কেবল অসমেই নহয়, পশ্চিমবঙ্গতো এই দুর্নীতির সদাগরের আছে মাটি, পেট্রোল পাম্প। পশ্চিমবঙ্গর আপনার জলপাইগুড়ি তোর ই আছে, পেট্রোল পাম্প আছে, তারপর কলকাতা তোর তাতে ফ্লেট আছে, হোটেল আছে। তেজপুর প্রসাদুপম আট্টালিকা, ঢেকিয়াজুলির ভূতপাড়াত 18 বিঘা মাটি, 4 বিঘা সরকারি মাটি আত্মীয়র নামত করার অভিযোগ। পত্নীর নামত 10 কোটি টকিয়া চাহ ফ্যাক্টরি স্থাপন। ঢেকিয়াজুলির ধীরাই মাজুলীত 40 বিঘা মাটিত বাগিচা, 15,04,000 কর ফাঁকি দি কৃষিভূমিত উদ্যোগ স্থাপন। গুৱাহাটী, দিল্লী, কলকাতা, গাজিয়াবাদত হোটেল, পেট্রোল পাম্প। ব্যাপক অনিয়ম আর কেলেঙ্কারিরে কোটিপতি হওয়া জয়ন্ত সরকারের বিরুদ্ধে আছে আর বহু অভিযোগ। অনুসূচিত জাতির ভুয়া প্রমাণপত্রে রাজপত্রিত বিষয়া হয়েছে জয়ন্ত সরকার। পিছে প্রশ্ন হয়, দুর্নীতির বিরুদ্ধে যুঁজ দিয়া সর্বানন্দ সোনোয়াল সরকার জয়ন্তর ক্ষেত্র নমনীয় কিয়? কিয় সকলো তথ্য প্রমাণ থাকলেও তদন্তর আওতালৈ নাহে জয়ন্ত? জয়ন্তর ক্ষেত্র সরকারের স্থিতি খেনুক দেখি রন্ধা বড়া নাকি? খারুপিটিয়ার শ্রাবণ ঝা আর ঢেকিয়াজুলির ভাস্কর ডেকা, DY 365।